প্রিয় ভিউয়ার্স, চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাত। ইপেপার নিউজ টিভি চ্যানেল থেকে নতুন বছরের শুভেচ্ছা ও অভিনন্দন। যারা ইতিমধ্যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনও সাবস্ক্রাইব করেননি, আশা করি লাইক কমেন্ট করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকে আমি শেয়ার করব বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটের 205টি পদে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি। এই বিজ্ঞপ্তি থেকে আপনারা জানতে পারবেন কত তারিখে আবেদন শুরু হয়েছে, কত তারিখে আবেদন শেষ হবে, কোন কোন পদে নিয়োগ দেওয়া হবে, কী কী শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন, কতটি পদ আছে, বেতন কত, নারী পুরুষ আবেদন করতে পারবে কিনা, সকল জেলা আবেদন করতে পারবে কিনা, এবং আবেদন করতে কত বয়স প্রয়োজন, এবং ডাকযোগে আবেদন না অনলাইনে আবেদন, কিভাবে আপনারা আবেদন ফর্ম ডাউনলোড করবেন, কোন লিঙ্ক থেকে বিজ্ঞপ্তিটি দেখবেন, এবং কিভাবে পে অর্ডার ব্যাঙ্ক অর্ডার ব্যাঙ্কে ফর্ম পূরণ করবেন, সংগ্রহ করবেন, সম্পূর্ণ তথ্য আমি শেয়ার করব। তো আপনারা ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। তো চলুন কথা না বাড়িয়ে আমরা বিজ্ঞপ্তিটি শেয়ার করি। বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট সাবেক ঢাকা শিশু হাসপাতাল সিনিয়র স্টাফ নার্সের নির্মীয় বর্ণিত পদসমূহে চুক্তিভিত্তিক নিয়োগের নিমিত্তে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট থেকে হাসপাতালের নির্ধারিত ফর্মে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। এটি ডাকযোগে আবেদন করতে হবে। অনলাইনে একটি আবেদন ফর্ম দেওয়া আছে, সেটি আপনাকে ডাউনলোড করতে হবে। ডাউনলোড করে পূরণ করে প্রয়োজনীয় কাগজপত্র সহ সরাসরি অথবা ডাকযোগে আপনি আবেদন করবেন। সকল নারী পুরুষ এখানে আবেদন করতে পারবেন। সিনিয়র স্টাফ নার্স বেতন 16,000 টাকা থেকে 38,640 টাকা পর্যন্ত। শূন্য পদের সংখ্যা হচ্ছে 175টি, বেতন গ্রেড হচ্ছে 10। শিক্ষাগত যোগ্যতা হচ্ছে ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি অথবা বিএসসি ইন নার্সিং ডিগ্রি। সিনিয়র স্টাফ নার্স শিশু কার্ডিয়াক বেতন 16,000 টাকা থেকে 38,640 টাকা, গ্রেড হচ্ছে 10। শূন্য পদের সংখ্যা হচ্ছে 30টি। ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি অথবা বিএসসি নার্সিং ডিগ্রি, কার্ডিয়াক সার্জারি, ক্যাথ ল্যাব, কার্ডিয়াক আইসিইউ, কার্ডিয়াক এইচডিইউ এ কাজে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। আবেদনের বয়স হচ্ছে 25/3/2020, ইংরেজি তারিখ 30 বছর পূর্ণ হয়েছে, এবং মুক্তিযোদ্ধা পোষ্যকোটা যে সকল আবেদনকারীর বয়স 25/3/2020 তারিখে 32 বছর পূর্ণ হয়েছে তারা আবেদন করতে পারবেন। আবেদন ফর্ম www.dsh.org.bd হতে ডাউনলোড করতে হবে, এবং আগামী 15/1/2022 তারিখের মধ্যে সকাল 9টা ঘটিকা হতে বিকাল 2 ঘটিকা সরাসরি অথবা ডাকযোগে নির্মূল স্বাক্ষরকারী ঠিকানায় পৌঁছতে হবে। আপনার আবেদনপত্রের সাথে প্রয়োজনীয় কাগজপত্র সংযুক্ত করতে হবে। প্রথমে সকল শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, সদ্যতোলা 3 কপি, ল্যাব প্রিন্ট পাসপোর্ট সাইজের ছবি, বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলের রেজিস্ট্রেশন সনদ, জাতীয় পরিচয়পত্র, নিবন্ধন সনদ, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, চাকরিরত প্রার্থীর ক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষের অনুমতিপত্র, এবং প্রার্থীগণ পরীক্ষার ফি বাবদ পরিচালক বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটের অনুকূলে 500 টাকা সমমূল্যের পিওডার ব্যাংক ড্রাফট বাংলাদেশের যে কোনো শিডিউল ব্যাংক থেকে সংগ্রহ করে তা আবেদন ফর্মের সহিত সংযুক্ত করতে হবে। তো এই হচ্ছে বিজ্ঞপ্তিটি, যে শেষ সময়ের জন্য অপেক্ষা না করে আপনারা দ্রুত আবেদন করবেন। এখন শেয়ার করব কীভাবে আপনারা আবেদন ফর্মটি ডাউনলোড করবেন। আপনারা যে কোনো ওয়েব ব্রাউজারে গিয়ে আপনি যদি লিখেন www.dsh.org.bd লিখে ইন্টারপ্রেস করেন, তাহলে আপনি এভাবে একটি ইন্টারফেস দেখতে পারবেন। এটা হচ্ছে ইংরেজি ভার্সনে ইন্টারফেস। যদি বাংলা ভার্সন করতে চান তাহলে এখানে যে বাংলা ভার্সন আছে বাংলা ক্লিক করলেও দেখতে পারেন, অথবা এভাবে আপনাকে শো করতে পারে। যদি এভাবে শো করে তাহলে এই যে চাকরির আবেদন ফর্মে ক্লিক করবেন, আর যদি ইংলিশ ভার্সনে এভাবে মোবাইল থেকে ল্যাপটপ থেকে দেখেন তাহলে আপনারা এই যে জব অ্যাপ্লিকেশন আছে, জব অ্যাপ্লিকেশনের প্রথম যে অ্যাপ্লিকেশন ফর্ম SSN, এটা ক্লিক করলে আপনারা আবেদন ফর্মটি দেখতে পারবেন। অর্থাৎ এভাবে আপনারা আবেদন ফর্মটি দেখতে পারবেন। তো এখান থেকে আপনারা এই যে ডাউনলোড, এই ডাউনলোডে ক্লিক করে ডাউনলোড করতে পারবেন। তো আবেদন ফর্মে এখানে আপনারা দেখতে পাচ্ছেন পুরো নাম স্পষ্ট অক্ষরে বাংলায় লিখবেন, ইংলিশ ভার্সন লিখবেন বড় হাতের অক্ষর, পদের নাম আপনি কোন পদে আবেদন করতে চান, পিতার নাম মাতার নাম বাংলা এবং ইংলিশে বড় হাতের অক্ষরে লিখবেন, জন্ম তারিখ এখানে বয়স লিখবেন, দিন মাস বছর, জাতীয় পরিচয়পত্র নম্বর লিখবেন, স্থায়ী ঠিকানা লিখবেন বাংলা এবং ইংরেজিতে, যোগাযোগের ঠিকানা বাংলা ইংলিশ
টেলিফোন অবশ্যই মোবাইল নাম্বার দিবেন এবং বৈবাহিক অবস্থা বিবাহিত অবহিত টিক চিহ্ন দিবেন। নাগরিকত্ব বাংলাদেশি লিখবেন, ধর্ম ইসলাম অথবা হিন্দু, যে যে ধর্মের আছেন সেই ধর্মে লিখবেন। যদি আপনারা চাকরি করেন, যে সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত, নাম সহ চাকরির সংক্ষিপ্ত বিবরণ লিখবেন, কোন পদে আছেন, কোন প্রতিষ্ঠানে আছেন, এতটুকু লিখলেই হবে। শিক্ষাগত যোগ্যতার বিবরণ এখানে আপনারা দেখতে পাচ্ছেন, এই ফর্মটা পূরণ করবেন। এরপরে অভিজ্ঞতার বিস্তারিত বিবরণ দিবেন। প্রার্থী সম্বন্ধে অভিহিত কিন্তু আত্মীয় নন এমন দুজন ব্যক্তির বিশিষ্ট ব্যক্তির নাম লিখবেন, অর্থাৎ আপনার আত্মীয় না কিন্তু আপনার পরিচিত, আপনার সম্পর্কে জানে। এরপরে ব্যাংক ড্রাফট বা ব্যাংক পে অর্ডার নম্বর লিখবেন এবং কোন তারিখে আপনি টাকা জমা দিয়েছেন সেই তারিখটা লিখবেন। এরপর এখানে তারিখ লিখবেন এবং প্রার্থীর স্বাক্ষর। তো এই বিজ্ঞপ্তিটি আবেদনের শেষ সীমা হচ্ছে 15ই জানুয়ারি 2022। ডাকযোগে এবং সরাসরি আবেদন করতে পারবেন। আর অবশ্যই প্রয়োজনীয় যে কাগজপত্র আপনারা এখানে দেখতে পাচ্ছেন, প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা দ্বারা অবশ্যই সত্যায়িত হতে হবে অথবা আপনার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দ্বারা সত্যায়িত করলে হবে। এখন আমি দেখাবো আপনারা কিভাবে ব্যাংক ড্রাফট বা পে অর্ডার করবেন। তো আপনি এখানে একটি ফর্ম দেখতে পাচ্ছেন, এই ফর্মটি সোনালী ব্যাংকে গিয়ে আপনি যে কোনো টেবিলে ডেস্কে দেখতে পাবেন, পে অর্ডার নামে একটি ফর্ম। এই ফর্মটি নিয়ে আপনি পূরণ করবেন, তারিখ লিখবেন, নগদ লিখবেন, এরপরে এখানে যে ঠিকানাটা লিখবেন, যে পরিচালক বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট, টাকা লিখবেন 50। এরপরে কমিশন জিজ্ঞেস করে নেবেন, এখানে কমিশনটা লিখবেন, এরপরে মোট টাকা লিখবেন এবং আপনার সম্পূর্ণ ঠিকানা সুন্দরভাবে লিখবেন, মোবাইল নাম্বার লিখবেন। যদি আপনি বুঝতে না পারেন তাহলে ওখানে আপনার সোনালী ব্যাংকের অফিসে আপনি যে কোনো মাধ্যমে জেনে তারপর আবেদন ফর্ম পূরণ করে জমা দেবেন। জমা দেওয়ার পর আপনি এভাবে একটি পে অর্ডার ফর্ম দিবে, এই ফর্মটি আপনি নিয়ে এরপর আবেদন পত্রের সাথে সংযুক্ত করে আপনাকে পাঠাতে হবে। আর এখানে উপরে একটি নাম্বার দিবেন, ওই নাম্বারটা আবেদন ফর্মে লিখবেন। তো এই হচ্ছে আবেদন ফর্ম। আপনারা সোনালী ব্যাংক ছাড়াও অন্যান্য ব্যাংকেও আপনি পে অর্ডার বা ব্যাংক ড্রাফট করতে পারবেন। তো প্রার্থীগণ, প্রার্থীর ফি বাবদ পরিচালক বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটের অনুকূলে 500 টাকা সমমূল্যে পে অর্ডার বা ব্যাংক ড্রাফট বাংলাদেশের যে কোনো শিডিউল ব্যাংক থেকে সংগ্রহ করে তা আবেদন ফর্মের সহিত সংযুক্ত করতে হবে। আর আবেদন পত্রের সাথে আমি আবারও বলছি, সকল শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, সদ্যতোলা 3 কপি, ল্যাব প্রিন্ট পাসপোর্ট সাইজের ছবি এবং সাধারণ ছবি না, আপনি ল্যাব প্রিন্টের ছবি আছে সেটা সংযুক্ত করবেন। বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলের রেজিস্ট্রেশন সনদ, জাতীয় পরিচয়পত্র, জন্ম নিবন্ধন সনদ, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সার্টিফিকেট বা নাগরিকত্ব সনদপত্র এবং বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলের রেজিস্ট্রেশন সনদ প্রাপ্ত হওয়ার পর থেকে 6 মাস চাকরি অভিজ্ঞতার সনদ সংযুক্ত করতে হবে। প্রিয় ভিউয়ার্স, যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে পাশে থাকবেন। আর কোনো তথ্য জানার জন্য অবশ্যই ডিসক্রিপশন বক্সে দেখবেন, ডিসক্রিপশন বক্সে আবেদনের লিঙ্ক, আবেদন ফর্মের লিঙ্ক, সম্পূর্ণ তথ্য ওখান থেকে দেখতে পারবেন এবং ওখান থেকে আবেদন ফর্মটি ডাউনলোড করতে পারবেন। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। আল্লাহ হাফেজ।